ওয়েলকাম ব্যাক। সো এই এপিসোড আমরা দেখব আমরা যে পার্টনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি সেই পার্টনার অ্যাকাউন্টে লগ ইন করে আমরা একটা স্টোর ক্রিয়েট করছি। আমরা লগ ইন করলাম, লগ ইন করার পরে এখানে আপনি যে ইমেল অ্যাড্রেসের মাধ্যমে পার্টনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন সেই ইমেল অ্যাড্রেসটা কনফার্ম করে দেবেন। কনফার্ম ইমেল অ্যাড্রেস আমরা কনফার্মে ক্লিক করলাম, ওকে। সো কনফার্ম হয়ে গেল, এখন হচ্ছে আমরা একটা স্টোর ক্রিয়েট করব। সো এই যে এখানে দেখেন স্টোর একটা অপশন আছে, এখান থেকে আপনারা ক্রিয়েট স্টোরে ক্লিক করে একটা স্টোর ক্রিয়েট করতে পারবেন। এভাবে আমরা পার্টনার অ্যাকাউন্টে লগ ইন করে আমাদের যতগুলো স্টোর ক্রিয়েট করা দরকার প্র্যাকটিস পারপাসে আমরা স্টোর ক্রিয়েট করবো, এবং এই স্টোরগুলো আপনার ওই পার্টনার প্রোগ্রামে থেকে যাবে এবং আপনি আপনার ক্লায়েন্টকেও শো করতে পারবেন। সো এভাবে আপনি আনলিমিটেড পোর্টফোলিও ক্রিয়েট করতে পারবেন। সো ক্রিয়েট স্টোরে ক্লিক করলাম আমরা, এখানে স্টোরে ক্লিক করার পরে এখানে দেখেন লেখা আছে পিকে স্টোর টেপ। এটা অবশ্যই ডেভেলপমেন্ট স্টোর দেবেন, কারণ আপনি এখন একটা ডেভেলপমেন্ট পারপাসে বা ডেমো পারপাসে স্টোরটা ক্রিয়েট করছেন, ওকে। সো এখানে আমরা নাম দিলাম লাইক হচ্ছে আমাদের স্টোরের নাম, এই হচ্ছে আমাদের স্টোরের ইউআরএল অ্যাড্রেস। যখন আমরা স্টোরে যাবো আমাদের পাঁচ স্টেশন স্পিডি ডট মাই শপিফাই ডট কম দিলে আমাদের স্টোরটা দেখা যাবে। সো এই স্টোরের জন্য আমরা একটা পাসওয়ার্ড দিয়ে দিই, নর্মাল পাসওয়ার্ড দিই। সো দেওয়ার পরে এখানে কখনো ক্লিক করবেন না, ওকে, এটা সবসময় আনচেক অবস্থা রাখবেন। মানে এটা যদি আপনি ক্লিক করেন লাইক হচ্ছে আপনি এমন হতে পারে ইন ফিউচারে পার্টনার প্রোগ্রামে ঢুকে কোনো একটা স্টোর ক্রিয়েট করছে, আপনি স্টোরটা হয়তো আপনি ট্রান্সফার করতে যাচ্ছেন, তখন কিন্তু এটা যদি চেক করা থাকে তাহলে কিন্তু আপনি ট্রান্সফারটা করতে পারবেন। সো এটা অলওয়েজ আনচেক অবস্থা রাখবেন। সো এখানে আমি আমার ইনফরমেশনগুলো দিয়ে দিলাম, দেওয়ার পর আমি সেভ করব। সেভ করার পরে এখন আমার স্টোরটা ক্রিয়েট হচ্ছে, একটু সময় নেবে। ওরা বলছে যে সাকসেস, ইউর স্টোর ইজ রেডি টু গো। সো আমরা একটু অপেক্ষা করি আমাদের স্টোরটা ক্রিয়েট হওয়ার জন্য। সো দেখেন যে আমরা যে স্টোরটার নাম দিয়েছিলাম ওয়াচ স্টেশন বিডি ডট মাই শপিফাই ডট কম, আমাদের কিন্তু স্টোরটা ক্রিয়েট হয়ে গেছে। সো এখানে এই লেফট সাইডে আপনারা এই স্টোরের আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো অপশন আছে, লাইক হচ্ছে অর্ডার, প্রোডাক্টস, তারপরে হচ্ছে অ্যাপস। আর এখানে অনলাইন স্টোরে ক্লিক করলে আমরা পাবো থিম, ব্লগ পোস্ট, পেজ, নেভিগেশন। আর আপনি যখন একটা শপিফাই স্টোর ক্রিয়েট করবেন তখন বাই ডিফল্ট একটা থিম থাকে, যেটা হচ্ছে একটা ফ্রি থিম, এটা হচ্ছে ডেবট থিম। এই থিমটাতে এরা বাই ডিফল্ট ইনস্টল করা থাকে। সো আমরা নেক্সট এপিসোডে এই থিমটা কাস্টমাইজেশন করে পাশাপাশি আমরা দেখবো শপিফাইয়ের এই ড্যাশবোর্ডটা সম্পর্কে আমরা পরিচিত হব। আমরা যদি শপিফাইয়ের ড্যাশবোর্ডটা সম্পর্কে পরিচিত হই, লাইক হচ্ছে কীভাবে পেজ ক্রিয়েট করা যায় বা থিম কীভাবে কাস্টমাইজ করতে হয়, নেভিগেশন কীভাবে অ্যাড করতে হয়, এই টোটাল জিনিসগুলো যদি আমরা প্রপারলি জানতে পারি তাহলে আমরা ইন ফিউচারে আপডেটেড কোনো ফ্রি থিম বা প্রিমিয়াম থিম ইউজ করে একটা ফুল স্টোর ইজিলি আমরা ক্রিয়েট করে ফেলতে পারবো। সো আমরা দেখে নিলাম কিভাবে আমাদের এনভায়রনমেন্টটা সেট আপ করতে হয়। সো আমরা অলরেডি পার্টনার অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম এবং সেই পার্টনার অ্যাকাউন্টে আমরা আমাদের ডেভেলপমেন্ট স্টোরটাও ক্রিয়েট করে ফেললাম। নেক্সট মডিউলে আমরা শপিফাই ইকোসিস্টেম এবং ড্যাশবোর্ডটা সম্পর্কে জানবো। সো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে।